প্রথম আলো ডিজিটাল আয়োজিত ডিবিএল সিরামিক্স অনলাইন আবাসন মেলা। আমরা কবিতায় বলি, বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে, ধন নয় মান নয় একটুকু বাসা, করেছেন আশা। এখন প্রশ্ন হচ্ছে, এই আশার ভিত্তি কতটুকু? আশা পূরণের উপায় বাকি? বিশেষ করে যাদের সামর্থ্য কম তাদের নিয়েই এই প্রশ্নটা বেশি। সুতরাং আমাদের আজকে আলোচনা বিষয় স্বল্প মূল্যে আবাসন, অর্থাৎ ফ্ল্যাটের দাম স্বল্প আয়ের মানুষের নাগালের মধ্যে কীভাবে আনা যায় সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের আজকে আলোচনায় আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। সোহেল রানা, সহসভাপতি বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা রিহাব। জিল্লুল করিম, ব্যবস্থাপনা পরিচালক ক্রিডেন্স হাউজিং লিমিটেড। নুসরাত ইখোদা, প্রধান প্রকৌশলী এবং ব্যবস্থাপনা পরিচালক পূর্বাচল মেরিন সিটি। হ্যালো, আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি যেটা বললাম যে আমরা স্বল্প মূল্যে আবাসন নিয়ে এটা নিয়ে আলোচনা করতে চাই, অর্থাৎ খুবই সাধারণ মানুষ যাদের আয় কম অথচ আশা আছে একটা বাড়ি তারা, একটা ফ্ল্যাট তারা করবেন। আমি প্রথমেই সোহেল রানা আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে এত বড় একটি আবাসন শিল্প, এই আবাসন শিল্পটা আসলে কাদের জন্য? আপনাদের টার্গেট গ্রুপ কারা? আপনাদের কাদের জন্য আপনারা এই মেলাটা বা আবাসন বা এই খাতটা তৈরি করছেন? ধন্যবাদ। যে কথাটি বলছিলাম সেটা হলো যে প্রায় 4 দশক আমরা অতিবাহিত করলাম এই রিয়েল এস্টেট খাতে, এবং আমাদের যে অ্যাসোসিয়েশনের প্রায় 3 দশক আমরা অতিবাহিত করেছি। আমাদের গর্ব করতে চাচ্ছি বা গর্ব করতে পারি আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে, সম্ভবত আমরাই একমাত্র দেশের, এই দেশের বিশ্বের মধ্যে একমাত্র ডেভেলপার্স এজেন্ট যারা সম্পূর্ণ ঐকান্তিক ভাবে একক চেষ্টায়, নিজস্ব চেষ্টায় আমরা একটা শিল্পকে দান করিয়েছি। এই দীর্ঘ পরিক্রমায় আমাদের সহযোগী হিসাবে শুধুমাত্র আমাদের কাস্টমারগণ, মিন্স আমাদের ক্রেতাগণ এবং আমাদের ল্যান্ড ওনাররা আমাদের সাথে ছিলেন, আমরা সেভাবে সেরকম ভাবে সাহায্য সহযোগিতা পাই। তারপরে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে পারি যে আমরা একটা বিরাট কর্ম করেছি, অথবা বলতে পারেন আপনি কেউ বলতে পারেন আমরা একটি মহৎ কর্ম করেছি। মহৎ কর্ম এই অর্থ সংবিধানে স্পষ্ট ভাবে লেখা আছে যে 4টি মৌলিক অধিকার একটি হচ্ছে আবাসন, যে কথাটি আমি বলছিলাম বিশ্বের যে কোনো দেশে, যে কোনো উন্নয়নশীল দেশ বা উন্নত দেশে আপনি আবাসন ব্যবসাটি দাঁড়িয়েই থাকে সরকারের প্রত্যক্ষ মদতে। প্রত্যক্ষ মদত অর্থাৎ যে অর্থ দিয়ে যে ব্যবসাটাকে দাঁড় করানো হয় তা সেখানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, বিভিন্ন রকম ফ্যাসিলিটিস এবং বিভিন্ন রকম উপযোগ এবং উন্নয়ন সহযোগী বাহক বিভিন্ন রকম নীতিমালার মাধ্যমে সেখানে তৈরি করা হয়ে থাকে। আমরা সরকারের যে আবাসন সমস্যা যে সংবিধানের চাহিদা সেটা মেটানোর জন্য আমরা একটি মহৎ কর্ম করে চলেছি, আমরা গর্ব করতে পারি কারণ আমরা দাঁড়িয়ে দিয়েছি। কিছুদিন আগেও আমার বিদেশি কিছু রিয়েল এস্টেট এক্সপার্টদের সাথে কথা বলছিল, বলছিলাম এই বিষয়ে আশ্চর্য হয়েছে, কারণ উই আর নট গেটিং এ ল্যান্ড, আমরা ভালো ল্যান্ড পাচ্ছি না, সস্তায় কোনো ল্যান্ড পাচ্ছি না। আজকে বিষয়বস্তু আসছে আপনি যেটা বলছেন, সহজ কিভাবে অল্প বিষয়টা আর একবার একটু বলতে না? সহজে, মানে সহজে ঠিক বলবো না, স্বল্প মূল্যে বা যাদের একটু সামর্থ্য কম তারা কিভাবে একটি ফ্ল্যাটের মালিক হতে পারেন স্বল্প মূল্যে? এখন এই যে স্বল্প মূল্যের বিষয়টি আছে সেখানে হচ্ছে যে আমার প্রোডাকশন, আমার কনস্ট্রাকশন কস্টের এখানে বিষয়টি আছে, মোরলেস আমি আমার কনস্ট্রাকশন কস্টটাকে কম বেশি খুব বেশি ভ্যালু করতে পারি, আমার যে সার্টেন লিমিটেড আছে আমাদের কনস্ট্রাকশন মোড
আমি স্বল্প আয় কখন করতে পারবো? যখন আমি সস্তা পাবো, কম দামে জমি পাবো। এখন আমি কম দামে জমি কোথায় পাবো? কম দামে জমি যে আমার ল্যান্ড ওনারের কাছে আমি চাইলে যে আমাকে অল্প রেশিওতে সে অল্প কিছু নিয়ে আমাকে মানে সরকার নিজের অংশে অত্যন্ত কম অংশ দিয়ে বেশি অংশে জমি ডেভেলপারদের ডেভেলপমেন্টের জন্য প্রদান করা হয়। এবং কিছুদিন আগে আমাদের এখানে সেখানে আমরা দেখেছি সহজে কম হলে স্বল্প মূল্যে জমির মূল্য যতক্ষণ না কমবে ততক্ষণ পরিমাণ কমবে। আমরা আবার আপনার কাছে আসব। আমি একটু জিল্লুল করিম, ব্যবস্থাপনা পরিচালক, গ্রিডেন্স হাউজিং লিমিটেড, আপনার কাছে যাচ্ছি। জমি স্বল্প মূল্যে জমি পেলেই কি আমরা যাদের কম সামর্থ্য তাদের একটা ভালো ফ্ল্যাট দিতে পারবো? সমস্যা কি একটাই নাকি আপনি আরও কোনো সমস্যার কথা বলবেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথম আলোকে। তারা এই ক্রাইসিস সময়ে, প্যান্ডেমিক সিচুয়েশনে তারা একটা নতুন উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটাকে আমরা একটা আবাসন খাতটাকে আমরা অনলাইনে একটা মেলা করছে এবং আমার প্রথম আলোর উদ্যোগের সঙ্গে আসলে আমরা একটা বিশাল ক্লায়েন্ট গ্রুপ যারা এই সময় আমরা প্র্যাকটিক্যাল মিটিং মেলাগুলো করছিলাম সেগুলো করতে পারছি না এবং ভার্চুয়াল মিটিং মেলাগুলো হওয়ার ফলে আমাদের অনেক অনেক রেসপন্স আসছে এবং আমাদের টোটাল সেক্টরটাকে বুস্ট আপ করছে আমার মনে হয়। দ্যাটস ওয়াই আমি প্রথম আলোকে প্রথমে ধন্যবাদ জানাই, প্রথম আলো এবং প্রথম আলো টোটাল এই গ্রুপকে, যে গ্রুপ এই ইনিশিয়েটিভটা নিচ্ছে এবং কাজ করে যাচ্ছে। আমি তারপরে আপনার প্রশ্নটা যেটা বলছেন যে কম আয়ে বা কিটা, আসলে এটা ফার্স্টে স্পেসিফিক করতে হবে যে কম আয় বলতে কত টাকার মধ্যে অ্যাপার্টমেন্ট আপনি দিতে যাচ্ছেন বা একটা হাউজিং প্রবলেম সলভ করতে যাচ্ছেন। এইটা যদি ডিফাইন করেন তাহলে আমাদের আমরা আলোচনাটাকে আরো ডিফাইন বা একটা ভাবে আসতে পারি। আমার কাছে মনে হচ্ছে কম আয় বলতে এখন স্পেসিফিক না, কত আয়ের মধ্যে অ্যাপার্টমেন্টটা আমি যদি পাল্টা আপনাকে প্রশ্ন করি যে আপনারা সবচেয়ে কম কত মূল্যে একটা ফ্ল্যাট দিতে পারেন বা সেটা পারতে হলে কি কি প্রয়োজন আপনাদের? এইটা কম মূল্যের সঙ্গে আরো কিছু ব্যাপার জড়িত আছে, সেটা হলো যে আপনি স্কোয়ার ফিটের ফ্ল্যাট দিতে আছে মূল্য সঙ্গে এবং কোন জায়গায়। এটা আমাদের যখন আমরা চিড়াঙ্গে করছি, বগুড়ায় করছি, ময়মনসিংহে করছি, একরকম প্রাইস আসছে। এটা যখন হচ্ছে ঢাকার বিভিন্ন লোকেশন যখন সেগ্রিগেট হচ্ছে তখন বিভিন্ন লোকেশনের প্রাইস বিভিন্ন রকম হচ্ছে। তো আপনাদেরকে প্রথম প্রশ্নটা বলতে হবে যে আমি এত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি অমুক জায়গায় চাচ্ছি, এটার মূল্য কত হতে পারে এবং এটার উপরে নির্ভর করে আলোচনাটা করলে আমার মনে হয় আলোচনাটা আরো ফলপ্রসূ হবে, স্পেসিফিক হবে এবং আপনারাও সবাই জানতে প্রবলেমটা কোথায় চলছে। আমার না একটা এভাবে করি যে আমরা স্বল্প মূল্যে আবাসন দেওয়ার ক্ষেত্রে আমাদের কি ঢাকার বাইরে যেতে হবে, ঢাকার আশেপাশে থাকতে হবে এবং সেটা করতে হলে আপনি শুধু সরকার জমি দিবে নাকি আপনারা নিজেরাই একটু একটু ঢাকার আশপাশ যেয়ে আপনারা এই স্বল্প মূল্যে আবাসনের ব্যবস্থা করতে পারবেন? কারণ ঢাকার আশেপাশে প্লটের ব্যবসা যতটা আমরা বেশি দেখি যে ঢাকার অদূরে এত কাঠা, এই কাঠা জমি, এই জাতীয় ব্যবসা, আবাসন খুব বেশি দেখি না, কারণটাও বাকি। আচ্ছা আমরা আমি বলি আমাদের আসলে যে কোনো জায়গায় আসলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ওই ইনফ্রাস্ট্রাকচার ছাড়া একটা হাউজিং ওখানে ধরেন আপনার আদার ফ্যাসিলিটিস গুলো ইনশোর যখন হয় তখনই মানুষ ওই জায়গাটায় নির্ভর করে। আপনার হসপিটাল ফ্যাসিলিটি মানে মেডিকেল ফ্যাসিলিটিস থাকতে হবে, আপনার স্কুল এডুকেশন ফ্যাসিলিটিস থাকতে হবে, আদার ফ্যাসিলিটিস গুলো যখন ইনশিওর হয় সেই এলাকায় আপনি হাউজিং সেক্টর বা যে কোনো একটা জনবসতি গড়ে ওঠে। তো স্বাভাবিকভাবেই আমরা ঢাকার আশেপাশে
আশেপাশে যখনই করতে যাচ্ছি এই সঙ্গে ওর ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা আমরা দিতে পারছি না, যার ফলশ্রুতিতে আমাদের ওইখানে বিজনেস হচ্ছে না। আমরা যারা আবাসন ব্যবসার সঙ্গে জড়িত, আমাদের কিন্তু ব্যবসা এটা, এটা যদি আমাদের মানে যে কোনো স্তরে আইদার কুঁড়ে ঘর বানায়ও যদি আমরা প্রবলেমটা সলভ করতে পারি, বিজনেস করতে পারি, আমরা সেটাই করব। অর আমরা 24 তলা বিল্ডিং বা 100 তলা বিল্ডিং করতে বলেন, ওইটা করেও যদি আমাদের বিজনেস হয় আমরা করবো। আমাদের কোনো কোনো এরকম প্রায়োরিটি নাই যে আমরা এই গ্রুপে করছি ওই গ্রুপে করছি না, এরকম না। গ্রুপের জন্য করতে যাচ্ছি, বাট বিজনেস এর ফিজিবিলিটিটাকে অবশ্যই অ্যাজ এ বিজনেসম্যান আমরা ফার্স্ট অ্যানালাইসিস করে থাকি যে ওখানে ফিজিবিলিটিটা কেমন, কারণ এখানে একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে এবং এই ইনভেস্টমেন্টের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্টের আমাদের রেট অফ ইন্টারেস্ট যদি গভর্নমেন্ট অনেক কমিয়েছে, তারপরেও কিন্তু এখন 9% চলছে। তো এই গভর্নমেন্ট ফান্ড নিয়ে বিজনেস করার কতটুকু ফিজিবল হবে এটা একটা দেখার প্রশ্ন আসে। সেই জন্যই হয়তো বা ডেভেলপাররা এখনো, আমরা যারা এই আবাসন ব্যবসার সঙ্গে জড়িত, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছি না বা ওইভাবে প্ল্যান হয়ে আসছে না। এখানে আসলে আমার যেটা মনে হয় সেটা হলো পাবলিক প্রাইভেট এই মানে যৌথ প্রয়াসেই একটা সমস্যার সমাধান আসতে পারে। এটা এককভাবে কোনো প্রতিষ্ঠান আর একটা আমাদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের মেম্বার যারা আছে তারা উদ্যোগ নিলে হবে না। এটা সামগ্রিক একটা দেশের প্ল্যান থাকা উচিত এবং প্ল্যানের মধ্যে আমরা আমাদেরকে যেভাবে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিবে সেভাবে আমরা বিজনেস করবো। আমরা একটু নুসরাতি খুদা আপনার কাছে যাই। আপনার প্রতিষ্ঠানের নামই হচ্ছে পূর্বাচল মেরিন সিটি। পূর্বাচল মানে আমরা একটু ঘুরতে যাওয়া, 300 ফিটের আশেপাশে একটু খেতে যাওয়া, কিন্তু 300 ফিটের ঘুরতে যাওয়ার পাশাপাশিও ওটা একটা এখন নতুন আবাসনের একটা স্বপ্নের জায়গা তৈরি হয়েছে। অনেকেরই হয়তো প্লট পেয়েছেন, আবার অনেকেই একটা ফ্ল্যাট হয়তো ওখানে পাবেন, একটু কম দামে পাবেন, এরকম একটা আশা হয়তো অনেকেরই আছে। আপনি কতক্ষণে আশা দিতে পারছেন আর কি? জি ধন্যবাদ। তো মূল আলোচনা যাওয়ার আগে আমি দুই একটা পয়েন্ট বলতে চাই। যে প্রথম জিনিস হচ্ছে প্রথম আলোকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম আলো যে জিনিসটা আমার খুবই পছন্দ, তারা সবসময় সময়ের আগে, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ। দেখেন 2018 সালে এই অনলাইন যে মেলাটা তারা শুরু করলেন তখন কিন্তু কোভিড সিচুয়েশন ছিল না, কিন্তু তার আগেই বুঝতে পারছিল অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম আসলে হয়তো বা আমাদের এই ব্যবসাগুলো আর হয়তো বা একটা কম্পোজ ওয়েতে আমরা করতে পারি। সেই জন্য যে সবসময় এই প্রথম আলো যে আগে আগে চিন্তা করে সময়ের আগে, সেজন্য তাদেরকে অনেক ধন্যবাদ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডেফিনেটলি আমরা সারা জীবন আসতাম লেডিস ফার্স্ট, এখন কথা চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে ডিজিটাল ফার্স্ট। সো আমরা সবাই উই ওয়ান্ট টু বি ইনসাইড দ্য ডিজিটাল নিউ ইয়ার অফ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড এন্ড অল। সো এই জন্য মতিউর সাহেবকে এবং প্রথম আলোকে উদ্যোগকে আমি খুবই খুবই সাধুবাদ জানাই, এবং তারা আমাদের নতুন একটা জায়গায় নিয়ে এসছেন এবং ডেফিনেটলি রিহাবের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে তারা করেছেন। সো রিহাবকে ডেফিনেটলি ডেফিনেটলি অনেক ধন্যবাদের জন্য, তাদের সাহায্য করার জন্য। আমাদের যে একটা আমাদের যে ডেফিনেটলি আমি মেরিন গ্রুপের রিপ্রেজেন্ট করি, তো আমরা অ্যাপার্টমেন্ট এবং লজিং দুটেই করি আসলে। হ্যাঁ, তো এখানে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আপনি যেন প্রথম যে আলোচনা যে মেইন যে কারণটা ছিল আপনার যে কিভাবে আমরা কম মূল্যে একটা মানুষকে বাসস্থানের ব্যবস্থা করতে পারি, তো আমার কাছে মনে হচ্ছে এই শব্দটা বা এই কোশ্চেনটা খুবই রিলেভেন্ট এখনকার জন্য। তো এখন যেমন সোলানা ভাই বললেন, খুবই যৌক্তিকভাবে বলছেন যে আসলে আমাদের জমির দাম যদি আমরা কমাইতে পারি তাহলেই শুধুমাত্র মানুষকে কম দামের মধ্যে জমি দেওয়া বা অ্যাপার্টমেন্ট করে দেওয়া সম্ভব। কারণ ধর ইট বালু সিমেন্টের দাম হয়তো একটা কনস্ট্যান্ট জায়গা থাকে, কিন্তু জমির দাম আসলে অনেক বেশি আপস্টাউন করে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আমার ব্যক্তিগত মনে হয় আমরা যারা ব্যবসাটা করি তাদেরকে ডেফিনেটলি শহর থেকে একটু বাইরে যেতে হবে, আমাদের আউটস্কার্টে চিন্তা করতে হবে। দেখেন আমাদের যে হাউজিং প্রজেক্টটা, যদি আমি খুব স্পেসিফিকলি বলি পূর্বাচল মেরিন সিটি, তো এটা একদম ধরেন ঢাকা থেকে বা বসুন্ধরা থেকে ধরেন যেতে হার্ডলি ধরেন 15-20 মিনিট লাগে বা আরো কমও লাগে, ইনফ্যাক্ট ধরেন 15 মিনিট লাগে আসলে, তাই না? তো আমরা যদি ঢাকাতে বসুন্ধরা একটা হাউজিং প্রজেক্ট করাচ্ছি বা একটা বিল্ডিং করাচ্ছি যদি আমাদের ওখানে করতে পারি, আমার মানে দামটা অনেক কমে আমরা দিতে পারি, যেহেতু বাসস্থান প্রত্যেকটা লোকের তো মৌলিক অধিকার। সো আমাদেরকে প্রত্যেকটা প্রোভাইড করতে হবে, ডেফিনেটলি তার রেঞ্জের মধ্যে করতে হবে, তাই না? এবং এই ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে যে আমরা যখন ঢাকা শহরের মধ্যে একটা অ্যাপার্টমেন্ট করতে চাই, তখন যেই সাপোর্ট গুলো আমরা পাই লাইকলি ধরেন ব্যাংকের ঋণের বিষয় বা ধরেন রাজুক অ্যাপ্রুভালের বিষয়, সেটা আউটস্কার্টে এখনো গভর্নমেন্ট সেভাবে করেন নাই। তো যদি আমরা একটা অ্যাপার্টমেন্ট করি ধরেন, তো আমাদের লোন নিতে চাই তাহলে আমাদের রাজুক অ্যাপ্রুভাল লাগে, তো আমাদের ওই অঞ্চল আউটস্কার্টে এখনো রাজুক সেইভাবে আসলে তার কার্যক্রম এখনো শুরু করেনি, ডেফিনেটলি ডেভেলপমেন্ট হবে
সময় লাগছে, এই সময়ের পরে করবে, এগুলো যদি আমাদেরকে একটু রিলিফ করা হয় বা আমাদের রিল্যাক্স করা হয়, তাহলে আমার মনে হয় আমাদের মতো ডেভেলপাররা সবাই আউটরিচটা যাইতে পছন্দ করবে। কারণ আমি একটা অ্যাপার্টমেন্ট করলাম, একটা বিল্ডিং করলাম, আমার তো লোনও দরকার আছে, তাই না? তো সেটা যদি গভর্নমেন্ট একটু মনে করে যে এই বারগুলো তুলে দেয়, আমার মনে হয় লোকজন আউটরিচটা যাইতে পছন্দ করবে এবং আমরা খুবই স্বল্প মূল্যে এবং মানুষের হাতের না গেলে আমরা বাসটা তুলে দিতে পারবো, যেটা আমাদের বা আমাদের সরকারের ডেফিনেটলি একটা প্রায়োরিটি বেসড বা একটা তো স্লোগান হওয়াই উচিত বা যেটা আছেই আসলে। তো এইটা খুবই আমি আশাবাদী এবং সরকার এবং রিহাবের মাধ্যমে আমার সবার সকাছে রিকোয়েস্ট যে এই জিনিসগুলো একটু দেখবেন, যদি এই সুবিধাগুলো দিতে পারে স্পেশাল লোনের বিষয়গুলো, আমার মনে হয় আমরা এখানে সফলভাবে সকলের জন্য নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জন্য আবাসনের ব্যবস্থা করতে পারি। আর সেকেন্ড যে কোশ্চেন আমাকে আপনি করেছেন, ডেফিনেটলি ঢাকা শহর আমার ধারণা তার ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ করছে, এখন ডেফিনেটলি শিফট করছে পূর্ব দিকে। আমার মনে হয় পূর্বাচল ডেফিনেটলি উইল বি ভেরি বিগ সিটি এন্ড ইট উইল বি সেন্টার অফ ঢাকা সিটি অ্যাকচুয়ালি টুডে টুমারো ডে আফটার টুমারো। আমি যদি মনে করি যেন মতিঝিল বা ধরেন গুলশান মরানি আস্তে আস্তে বসুন্ধরা, এরপর আমার ধারণা পূর্বাচলেই আমাদের সকল কার্যক্রম বা রাজধানীর একটা সেন্টার যাবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা খুব কম সময়ের মধ্যেই, যেন আমরা জানি ওখানে সিকলেন রোডটা হচ্ছে, ওখানে ট্রাই টাওয়ারটা হচ্ছে, খুব কম সময়ের মধ্যেই আমার ধারণা পূর্বাচল একটা আবাসযোগ্য জায়গার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ সবার সহযোগিতায়, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আসাই উচিত, খুব শীঘ্রই আসা উচিত। জি ধন্যবাদ। আমি আপনাকে আরেকটু সম্পূরক প্রশ্ন করি যে পূর্বাচলে এই জমি দেওয়া হবে, এটা শুরু হয়েছিল যতদূর আমার মনে পড়ে 2001-2 এই সময়টা থেকে, সম্ভবত 2001 সালে প্রথম লটারি চালু করা হলো, এখন 2020। আপনারা কত বছর ধারণা করতে পারেন যে কয় বছরের মধ্যে সরকার এটা দিতে পারবে, আর আপনারাও বা পরিপূর্ণ একটা ভালো ব্যবস্থা এখানে করতে পারবেন বা আবাসনের বিক্রি করার একটা ভালো বন্দোবস্ত করতে পারবেন? আমার ডেফিনেটলি এই কোশ্চেনটা হয়তো আমাদের রিহাবের ভাই আরো ভালো বলতে পারবেন আমার চেয়ে, বাট আমরা সবসময় করব। তো ওনারা আমি যেটা আমার ব্যক্তিগত একটা অভিমত, ডেফিনেটলি রাজুক যেভাবে আগাচ্ছে অঞ্চলে, আমরা কিন্তু রাজুক ভাই পিছাই নাই, মানে ওরা যেভাবে রাস্তাঘাট করছে আমরাও তাই করছি। এবং পূর্বাচলের মাঝখানে ধরেন আগে অনেক প্রজেক্ট ছিল, এখন কমে কমে হয়তো 3-4-5 প্রজেক্ট আছে। আসলে এটার কারণ হচ্ছে কোন কোন প্রজেক্ট সময়ের সাথে সাথে তার ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলা করতে পারছে। দেখেন প্রত্যেকটা কাস্টমার খুবই সচেতন, খুবই সচেতন, তারা যায় দেখে, তারা কম্পেয়ার করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইট যে আমরা কিভাবে উই আর স্যাটিসফাইং আওয়ার ওন কাস্টমার্স এন্ড অল। তো আমার মনে হয় বিবর্তন সময়ের বিবর্তনে জিনিসটা অনেকখানি স্পেসিফিক হয়ে আসছে। এখন পূর্বাচলের মাত্র ঠিক পূর্বাচলের মাঝখানে ইনফোটেম বলতে চাচ্ছি, যেটা ধরেন নদীর ওই পারে কাঞ্চ, ওগুলো তো পূর্বাচল না, আসলে পূর্বাচল সরকারি যে হাউজিং তার আশেপাশে এখন হাউজিং আসলে 4-5 হয়তো বা, যারা আসলে তাদের কার্যক্রম দিয়ে ঠিক আছে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো আমার মনে আমরা খুব তাড়াতাড়ি এটা করতে পারবো, এবং আপনি যদি যান আমাদের প্রজেক্ট দেখবেন প্রায় অলমোস্ট রেডি প্লট, রেডি প্রজেক্ট আমরা করেছি এবং রাজুকের সাথে সাথেই বা রাজুকের আগেই আমরা করতে চাই আসলে। তো রাজুক যখন শুরু করবে আসলে ইনফ্রাস্ট্রাকচার তার বেশি বেশি যাবে, ধরেন স্কুল কলেজ মাদ্রাসা যখন যাবে তখন লোকজন আসলে বেশি আগ্রহ হবে, বেশি লোকজন যাবে আসলে। তো আমার ধারণা খুব শীঘ্রই এটা হওয়া উচিত, আমার মনে হয় আগামী 2-3 বছরের মধ্যেই ওখানে বসবাসযোগ্য একটা জায়গা আমাদের আসা উচিত বলে আমার দৃঢ় বিশ্বাস। আর কাস্টমাররা খুবই আগ্রহী যাওয়ার জন্য। জি থ্যাংক ইউ। অবশ্যই জনাব সোহেল রানা, আবার আপনার কাছে ফিরে আসি। আমরা যে আলোচনা করলাম এর মধ্যে বেশ কিছু বক্তব্য আপনাকে কেন্দ্র করেও হয়েছে, যে আপনি নিজে বলতে পারবেন, পূর্বাচলের কথা বলেছেন, ঢাকার বাইরে বিভিন্ন অবকাঠামো তৈরির কথা বলা হচ্ছে, আবার আপনি সরকারের প্রত্যক্ষ মদদের কথাও বললেন যে যেটা দিয়ে আপনারা এতদূর এগিয়ে এসছেন। আমি আপনার কাছে আমার ছোট একটা প্রশ্ন শুরুতেই, সেটা হচ্ছে যে রাজুক যেভাবে আপনাদের প্রত্যক্ষ মদদ করছেন অর্থাৎ নিজেরাও ফ্ল্যাট দিচ্ছেন, এই মদদটা আপনি কীভাবে দেখেন? এই এক প্রশ্ন। আর একটা হচ্ছে যে আসলে ঢাকার বাইরে যাওয়ার ক্ষেত্রে অবকাঠামো, অর্থায়ন, এই বিষয়গুলো আপনারা সরকারের সাথে কী ধরনের আলোচনা করছেন এবং কোনো ভালো খবর দিতে পারেন কি না? প্রথম কথা যেটা বলছেন যে রাজুক কিভাবে আমাদেরকে বরাদ্দ করতে দেখেছেন, রাজুক ইজ এ রেগুলেটরি বডি, দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার যে একে আমাদেরকে প্ল্যান, আমাদের পারমিশন দেন হাউ টু বিল্ড এ বিল্ডিং, এবং বিল্ডিং কি তারা প্ল্যান মোতাবেক হয়েছে কি না তার দেখভাল রক্ষণাবেক্ষণ সবকিছুর দায় দায়িত্ব, কিন্তু রক্ষণাবেক্ষণ করবো না, দেখভালের দায় দায়িত্ব হয়েছিল রাজুকের। তারাও যদি আমাদের মতো করে দেখেন এনে যায় অবভিয়াসলি এটা একটা সমস্যা হয়ে যায়, যদি রক্ষকই ভক্ষক হয়ে যায় তখন কিন্তু একটা সমস্যা এখানে দাঁড়িয়ে যাবে। সো তারা যে সমস্ত বিজনেস করছে এটি আমাদের জন্য
স্বার্থ সংঘাত এবং তার নিজের জন্য আমরা কিন্তু স্বার্থ সংঘাতের একটা পথে এগিয়ে যাচ্ছি, এটি ফলপ্রসূ না। রাজুক রেগুলেটরি বডি হিসাবেই থাকে, সেটি আমরা আমরা প্রত্যাশা করব। দ্বিতীয়ত যেটি বলেছেন পূর্বাচল বা আমরা ঢাকার বাইরে যাচ্ছি না কেন, পূর্বাচলে থাকতে গেলে মানুষের বসবাস করতে গেলে যে ফ্যাসিলিটিস গুলো দরকার, যেমন একটা ভালো মানের স্কুল, একটা ভালো হসপিটাল, কিছু শপিং মল, সিকিউরিটি, থানা বা পুলিশের যে এই বন্দোবস্ত গুলো কি এখনো পর্যন্ত হয়েছে? রাস্তা হয়েছে, পার্কিং হয়েছে, সুন্দর এনভায়রনমেন্ট হয়েছে, লেক হয়েছে, বাট হোয়ার ইজ মাই সোশিয়াল যে আমার নিডটা, আমার ফ্যামিলি যে নিডটা, সেটা কি হয়েছে? এখন আমি যদি অ্যাপার্টমেন্ট তৈরি করি এখানে কয়জন যাবেন? এখানে বসুন্ধরা কিছুটা এগিয়েছে, তারপরে যে আমার হচ্ছে খুব আসলে কিন্তু এখনো ডেভেলপমেন্টের সেই পরিমাণে আসবে, সে কিভাবে মানুষ এখানে আমার অ্যাপার্টমেন্টে কিনতে যাবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেখানে একটা নগরীর যে উপাদানগুলো আছে সেখানে একটা সরকারি ভালো অফিসও তৈরি হবে, আপনাদের কাউরান বাজারে আপনাদের অফিস, আমাদের রিহাব অফিসে আপনাদের কাছাকাছি। আমরা সব কেন ঢাকা শহরে থাকি? বিকজ আমাদের সব কার্যক্রম গুলো তো ঢাকার মধ্যেই সীমিত হয়ে গেছে, আমরা ঢাকার বাইরে যেতে পারছি না, ঢাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আমরা ঢাকার বাইরে যেতে চাচ্ছি পারছি তো, আমরা তো নিজুল দিতে যেও আমরা রিয়েল এস্টেট করতে চাই, কিন্তু সেখানে কি আমার প্রোডাক্ট বিক্রি হবে? আমি বিজনেসম্যান, আমি কেন প্রোডাক্ট তৈরি করি? আমি সেল করার জন্য করি, আমি তো এটা উপভোগ করার জন্য করি না বা রেখে দেওয়ার জন্য। সো অবশ্যই আমি যাব, কমিউনিকেশনটা কেন? আমরা টঙ্গিতে গিয়েও কিন্তু খুব একটা ফলপ্রসূ রেজাল্ট পেয়েছি, তা কিন্তু কেন? আর টঙ্গি থেকে মতিঝিল এসতে যে পরিমাণ জনগণের কষ্ট হয়, যে পরিমাণ সময় ব্যয় হয়, রিয়েল এস্টেট ওখানে চলে না। কিন্তু আপনি ইভেন কলকাতায় গিয়ে আপনি দেখতে পারেন, কলকাতার পাশে সে শহর থেকে এ নদীর ওপারে জায়গাটার নাম সরি আপনার ভুলে গেলাম, সেখান থেকে এসে কিন্তু মানুষ অফিস করছে, হাওড়ার ওই সাইড থেকে এসে মানুষজন কিন্তু অফিস করছে, তাহলে কমিউনিকেশন স্কুল, আমাদের কমিউনিকেশন গুলো ডেভেলপ করলে আমি কেন যেত? অবশ্যই আমরা যেত। তো ও কথাগুলো এটাই। আর দ্বিতীয় যেটা বলছেন যে অর্থায়ন বা যেটি, আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির সাথে কথা বলেছি দীর্ঘমেয়াদী স্বল্প সুদে, দীর্ঘমেয়াদী স্বল্প সুদে কিছু ফান্ডিং এর ব্যবস্থা তারা আমাদের জন্য করছেন, অলরেডি অর্থ মন্ত্রণালয় তাদের পত্র প্রেরণ করেছেন, সে পত্র সূত্র ধরে আমরাও সেটির সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছি, বিভিন্ন রকমের তথ্যপত্র আমরা উপস্থাপন এবং তাদের সাথে কথাবার্তামূলক আলোচনা করে এটিকে সহজীকরণের চেষ্টা করছি। ওয়ার্ল্ড ব্যাংক এখানে যেটা চাচ্ছে, ভারতের ভূপালে এবং বিভিন্ন জায়গায় যেভাবে তারা ইনভেস্ট করেছেন সেই আদলে বাংলাদেশে ইনভেস্ট করা যায় কিনা, সেই আদলগুলো ছিল কিন্তু খুব সহজ। আপনার ইন্টারেস্ট রেট ওয়াজ 5-7% এলাকা ভেদে বা অ্যাপার্টমেন্টের সাইজ ভেদে, এবং এটার মেয়াদ গুলো ছিল 30-35%। তো এখন কথা হচ্ছে যে একজন ভদ্রলোক অ্যাপার্টমেন্ট কিনে 35 বছর উনি জীবিত থাকবেন কিনা বা কর্মক্ষম থাকবেন কিনা, আয় উপার্জন করতে পারবেন কিনা, সেটাও ওনার একটা সুন্দর সলিউশন নিয়ে এসেছেন যে ওনার ছেলে পরবর্তীতে এই লঙ্কাকে টেক অফ করবে। তো সব হিসাবে আমরা সামনের দিকে বেশ আশাবাদী, এখানে ওয়ার্ল্ড ব্যাংকে বেশ মোটা অঙ্কের অর্থই অর্থায়ন করবে বলে তারা আমাদের সাথে দীর্ঘ 2-3টি মিটিংয়ে তারা দীর্ঘ সময় ব্যাপী আলোচনার মাধ্যমে তারা আমাদেরকে জানিয়েছে, আমরা আশাবাদী এখানে অর্থায়ন করবে। আসলে আবাসনের তো কোনো বিকল্প নেই, কারণ আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যে পরিসংখ্যানে দেখেছি, একটা সমীক্ষায় দেখেছি, আমরা নিজেরাও কিছু পরিসংখ্যান করেছি যে প্রতি বছর ঢাকা শহরে 432,000 ইউনিট রিকোয়ার্ড জাস্ট লাভ প্রতি বছর, এভাবে অন্তত 10 বছর আমাদেরকে ডেলিভারি করতে হবে। সেখানে আমাদের চাহিদা কিন্তু অনেক, চাহিদার অনুযায়ী যদি আমরা চিন্তা করে দেখি দিস বিজনেস ইজ রিয়েলি ইজ গোয়িং টু ফ্লারিশ, এটি অনেক অনেক উঠতে। তো আমরা আশাবাদী, সামনের দিকগুলো নিয়ে আশাবাদী, এবং একই সাথে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে বেশ কিছুদিন আগে ওনারা আমাদেরকে যে টাকাটা বাইরে চলে যেত অপ্রদর্শিত অর্থ সেটি এখানে বিনিয়োগের সুযোগ সুবিধা করে দিয়েছেন, সেটা এর মাধ্যমে তারা গত বাজেটে আমাদেরকে দিয়েছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এটি আমাদের ব্যবসায় যদি কোভিডের জন্য করোনা কালের কারণে আমরা কিছুটা ভালো ব্যবসা করতে পারি নাই, বা আমরা সবাই পারি নাই, আমরাও পারিনি, তো আমরা আশা করছি সামনের দিনগুলো অর্থ ফলপ্রসূ। অনেক ধন্যবাদ।
জনাব জিল্লুল করিম, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন, একটা হচ্ছে যে এই করোনাকালের ব্যবসা পরিস্থিতি সবারই খারাপ ছিল, কিন্তু এর মধ্যেও আমরা দেখছি যে যে অপ্রদর্শিত অর্থের কথা বলা হচ্ছে, সেখানে বেশ কিছু টাকা এই 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 সেক্টরে ঢুকছে, সব কিছু মিলিয়ে ব্যবসার পরিস্থিতিটা এখন কীরকম? আপনাদের কাছে কারা বেশি আসছে আসলে? স্বল্প মূল্য যারা কম সামর্থ্য তারা, তাদের আসার পরিমাণটা কীরকম? আর নাকি যাদের সামর্থ্য অনেক বেশি বা কালো টাকার মালিক হয়েছিলেন তারাই বেশি আসছেন? না, এইটা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আমাদের আসলে বেশ একটা টাফ প্রশ্ন যে কারা আসছে আসলে, সোর্স অফ ইনকাম কার ব্ল্যাক বা কার হোয়াইট, আমাদের আসলে ডেভেলপার পর্যায়ে বোঝা সবসময় খুব কঠিন হয়ে ওঠে। সো আমরা বলতে পারি না যে এটা কালো টাকার মালিক বা কার অল্প টাকার মালিক। আসলে এক একজন এক একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে থাকে, তো যে প্রোডাক্ট গুলো প্রাইস রেঞ্জ যেরকম সেরকম ক্লায়েন্টরাই আসে। তো এই করোনাকালীন সময় আসলে সবাই, আমরা যেটা অবজার্ভ করেছি আসলে সবাই কনফিউজড এখন পর্যন্ত আর কি, অত এগারনেস বা আগ্রহ শো করছে না যে অ্যাপার্টমেন্ট কেনা বা এটার ব্যাপারে। তো এইটা একটা কাজ করছে যে ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের যেহেতু একটা স্টক লট হয়ে যাচ্ছে, ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো হবে, কারণ আমাদের তো এটা বেসিক নেই। তো এখন পরিস্থিতি খারাপ, ইনশাল্লাহ ভালো হবে। আমি সবশেষ প্রশ্নটা ডক্টর জনাব নুসরাতি খুদা আপনাকেই বলছি, আপনি কতটা আশাবাদী? এই এখন মেলার কথা আপনি নিজেই বললেন, নতুন করে আবার সব কিছু খুলে দেওয়া হয়েছে, আপনারা পূর্বাচলের দিকে আবাসন খাটটা নিয়ে আপনার আশাবাদটা কোথায়? ধন্যবাদ। দুই ধরনের আশাবাদ, একটা তো সামগ্রিকভাবে আবাসন মানে আশাবাদটা কি বার কিরকম যেতে পারছে, ডেফিনেটলি সবাই খুব আশাবাদী ভালো হবে, সবাই তাই নিয়ে তো বেঁচে থাকে ডেফিনেটলি। স্পেসিফিক্যালি যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন, কাছে মনে হয়েছে বা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই কোভিড সিচুয়েশনে যে কিছু কিছু ক্ষেত্রে খারাপ হলো, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভালো ফলপ্রসূ হচ্ছে বলে আমার ধারণা। কেন হয়েছে, ধরেন এই কোভিড সিচুয়েশনে কাস্টমারের সংখ্যা ডেফিনেটলি কমে গেছে, আর মানুষজন অনেক চুপি ছিল যে আসলে কোন প্রোডাক্টটা আমি রেডিলি পাবো, তাদের প্রোগ্রেস কি, তারা কতটুকু করেছে। তো মানুষ যখন এই কম্পারিজন আসছে, তখন অনেক হাউজিং প্রজেক্টই আসলে ডেভেলপ করতে না পারার ফলে তাকে বন্ধ করতে হয়েছে, কারণ যারা সেভাবে প্রোগ্রেস করতে চায় নাই বা ইনভেস্টমেন্ট করতে চায় নাই, তো কোভিড এসে সেটা তারা আসলে কন্টিনিউ করতে পারে নাই। তো আমার কাছে মনে হয়েছে যে পূর্বাচলে, সারাউন্ডিং পূর্বাচলে যত হাউজিং প্রজেক্ট অনেক বড় একটা আছে, 1/10 বা 1/15 নেমে আসছে, যেহেতু আমরা ধরেন সবসময় কাজ নিয়ে বা কাস্টমারের কোভিড পেয়ে নিয়ে এগিয়েছিলাম, আমার মনে হচ্ছে 100 লোকজন যারাই আসছে আমরা বেশ ভালোই তাদের কাছে সাপোর্ট করতে পেরেছি বা বিক্রি করতে পেরেছি। তো সেজন্য আমি একটু বেশি আশাবাদী, এবং সামগ্রিকভাবে আমি পুরো হাউজিং সেক্টর নিয়ে আশাবাদী, ডেফিনেটলি উইল বি গো আপ এন্ড আপ। থ্যাংক ইউ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, আমরা আশার কথা শোনাচ্ছেন, আমরা আশার কথাটাই শুনতে চাই। একই সঙ্গে জনাব সোহেল রানা যেটা বললেন যে বিশ্বব্যাংক এডিবির সাথে একটি চুক্তি বা একটা আলোচনার কথা বললেন, সেটা যদি সফল হয়, পূর্বাঞ্চলের অবকাঠামো যদি খুব দ্রুত তৈরি হয়, ঢাকার আশপাশে অবকাঠামো যদি ভালো হয়, তাহলে অবশ্যই স্বল্প মূল্যে যারা সামর্থ্য কম তারা একটা বাসার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, একটা ফ্ল্যাটের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, এবং তারা সেই পরিমাণ সুযোগ সুবিধাও পাবেন, অর্থায়নের সুবিধা পাবেন, জমির দিক থেকেও সুবিধা পাবেন। আপনারা যারা দেখছেন তাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমরা অনেক আশাবাদ কথা শুনলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, আমরা আবাসন মেলার বিভিন্ন দিক নিয়ে আবার হাজির হব কালকে একই সময়ে।